কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে কেনায় স্বাগতম রাজ্যের যে সমস্ত যোগ্য কৃষকগণরা রয়েছেন তেনারা অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি তথা রবি দু হাজার তেইশ সেশনে কবে টাকা দেবে ইতিমধ্যে আপনারা জানেন খরিফ দু হাজার তেইশ সেশনে টাকা কিন্তু ছাব্বিশে এপ্রিল দিয়েছিল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রিলিজ করেছিলেন এই খরিফ সিজনের টাকা তো ছাব্বিশে এপ্রিল টাকা কিন্তু রিলিজ হয়েছিল আপনাদের এই প্রকল্পের মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু পরবর্তী একটি ইনস্টলমেন্ট রয়েছে যে ইনস্টলমেন্টটা হচ্ছে আপনাদের রবি দু হাজার তেইশ সেশন রবি দু হাজার তেইশ সালে কৃষকদেরকে কবে টাকা দেবে এ নিয়ে আপনারাই চিন্তায় রয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিতে পারে সেই সংক্রান্ত কিছু আপডেটে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি আপনারা ফ্রেন্ডস পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ফ্রেন্ডস আমরা চাই যে কৃষকরা যত তাড়াতাড়ি সম্ভব এবং রাজ্য সরকারও চাই কৃষকদেরকে আরও যে আপনার জনপ্রিয় করবার জন্য নতুন নতুন প্রকল্প যেন শুরু করতে পারে সে উদ্দেশ্যেই কৃষক পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু এটাই লক্ষ্য যে রাজ্যের যে সমস্ত কৃষকগণেরা রয়েছেন তারা যেন স্বাবলম্বী হতে পারে তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সর্বোচ্চ টাকা কত টাকা দেওয়া হয় সেটি আপনারা সকলে জানেন সর্বোচ্চ টাকা কিন্তু আপনাদের দেওয়া হয় এই প্রকল্পে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন টাকা দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে চার হাজার টাকা যেটি দুটি ইনস্টলমেন্ট মানে একটি হচ্ছে রবি শস্য একটি হচ্ছে খরিফ শস্য এই দুই প্রকল্পে দুই মরশুমের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে তো ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত কৃষকগণেরা নতুন আবেদন করেছেন তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এবং যে সমস্ত পুরোনো আবেদনকারীরা রয়েছেন তাদের এখনও পর্যন্ত রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করছেন না বা টাকা এখন পর্যন্ত দেয়নি পুজোর মুহূর্তে কিন্তু কৃষকদেরকে টাকা দেওয়াটা রাজ্য সরকারের কিন্তু একটি বড় বড়ো ব্যাপার হতে পারতো কারণ কৃষকগণেরা পুজো উপলক্ষে তাদের যে টাকার কিন্তু অত্যন্ত প্রয়োজন আমি সকলেরই ব্যাপার বুঝতে পারছি আপনারা কমেন্টে জানাচ্ছেন তো দেখুন পুজোর আগে টাকা দেওয়াটা কিন্তু আবশ্যিক ছিল রাজ্য সরকার কিন্তু কোনো না কোনো দিক দিয়ে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত যে টাকা দেওয়ার নির্দেশিকা কিন্তু পাবলিশ করেনি আপনারা জানেন রাজ্যের যে সমস্ত জেলার রাজ্যের যে সমস্ত কৃষকগণের আবেদন করছেন সেই সমস্ত কৃষকগণেরা টাকা কবে পাবেন সেটা আগেই কিন্তু জানতে পারছেন তো দেখুন এ প্রকল্পে টাকা দেওয়ার সময়সূচি প্রথমে আমরা আপনারা বুঝবেন মানে টাকা দেওয়ার সময়সূচিটা আপনারা প্রথমে জানবেন টাকা দেওয়ার সময়সূচি সূচি হচ্ছে এটাই যে কৃষকগণেরা যদি আবেদন করেন সেক্ষেত্রে রবি শস্যর টাকা পাবেন অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত এবং এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বরের একত্রিশ তারিখের আগে পর্যন্ত রাজ্য সরকার দুটি ইনস্টলমেন্ট এই টাইমলাইন্স অনুযায়ী কিন্তু রিলিজ করা হয়ে থাকে ইতিমধ্যে আমরা যে ইনস্টলমেন্ট মানে রবি দু হাজার তেইশ শস্যর জন্য যেনারা আবেদন করেছেন বা যেনারা টাকা পাবেন পুরোনো কৃষকগণেরা তাদের টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে আপনার অক্টোবর থেকে নিয়ে পয়লা অক্টোবর থেকে নিয়ে কিন্তু মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দু সাল এর মধ্যে কিন্তু যে কোনো একদিন রিলিজ করবেন তো আশা করা যাচ্ছে যে আপনারা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে টাকা পাবেন যদি দেখা যায় যে এই অক্টোবরের আজকে উনিশ তারিখ তো এই কয়েক দিনের মধ্যে বা এই মাসের মধ্যে যদি স্ট্যাটাস আপডেট চলে আসে সকল কৃষকদের সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে টাকা দেওয়া হবে নভেম্বর মাসে আর দেখা যাচ্ছে নভেম্বর মাসে অর্ধেক দিন পেরিয়ে যাচ্ছে তারপর স্ট্যাটাস আপডেট হচ্ছে তার মানে বুঝবেন ডিসেম্বরের পেয়ে যাবেন টাকা ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু টাকা দেওয়ার অফিসিয়াল ডেট রিলিজ করেনি বারবার আপনাদেরকে জানাচ্ছি কিন্তু রাজ্য সরকার এটা রিলিজ করেছেন যে রাজ্য সরকার কবে কবে টাকা দেয় সেই সংক্রান্ত আপডেট তিনি জানিয়েছেন মানে টাকা দেওয়ার যে তারিখ সহ কিন্তু সেগুলো তিনি জানিয়েছেন যে টাকা দেওয়া হয় কত কত তারিখে আমিও সেই ব্যাপারটা আপনাদেরকে জানালাম সেপ্টেম্বর একত্রিশ তারিখ আপনার এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর একত্রিশ তারিখের আগে পর্যন্ত খরিফ সিজন আর অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত হচ্ছে রবি সিজন এই সময়ের টাকা দেওয়া হয়ে থাকে তো যখনই টাকা দেবে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের যে স্ট্যাটাস রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা অবশ্যই আপনারা চেক করবেন নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক না করলে যে আপনার ডিলেটেড ফার্মার আছে কি অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি ডিডি আপ্রেড আছে সেগুলো বুঝতে পারবেন না সে কারণে অবশ্যই আপনারা কি করবেন আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে ফ্রেন্ডস